হাই, আমি রূপম। এখন আপকামিং দুটো কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলা ছবি জালবন্দি, যে ট্রেলারটা আজকে সকালে ড্রপ করা হয়েছে, এবং অপরদিকে তেলেগু ছবি নানির ছবি, যেটার নাম হচ্ছে আন্টে সুন্দরিনীকি। এই ছবির ট্রেলার নিয়েও আমরা কথা বলবো। তা প্রথমে যদি বাংলা ছবি জালবন্দি ট্রেলার নিয়ে কথা বলি, তো এই ছবির পরিচালক হচ্ছে পীযূষ সাহা, এবং পীযূষ সাহা এক টাইমে খুব ভালো ভালো হিরোদেরকে টলিউডে লঞ্চ করেছেন, তিনি বহু ভালো ভালো সিনেমা বানিয়েছেন, এবং তিনি তার ছেলে মানে প্রিন্সকে এই ছবির দ্বারা ইন্ট্রোডিউস করাচ্ছেন টলিউডে। এবং আমি বারবার করেই বলি, আমাদের এখানে টলিউডে এখন কমার্শিয়াল সিনেমা বা মূলত বাণিজ্যিক ছবি, মাস মশালা ফিল্ম, এই ছবির আদলটা এখন বদলে গেছে, কারণ হিরোরা এখন সেরকম ধরনের সিনেমা করতে চাইছে না, কারণ অডিয়েন্স লম্বা সময় সেরকম ধরনের সিনেমা দেখেনি বা দেখতে চায়নি। দিতে রাভানটা যদিও এসে সাকসেসফুল হয়েছে, আবার অডিয়েন্স হয়তো ভালো সিনেমা হলে, সেরকম ধরনের সিনেমা হলে দেখতে যাবে আমার বিশ্বাস। এবার যদি এই সিনেমাটা ভালো হয় তাহলে আমার মনে হয় লোকে সিনেমাটা দেখবে, কারণ ট্রেলারটা কিন্তু ভালোই তারা বানিয়েছে। এবার এই ছবিটা ভালো হওয়ার আরো একটা চান্স যেটা, সেটা হচ্ছে এই ছবির গল্প। এই ছবিটা সমরেশ মজুমদারের জালবন্দি গল্প অবলম্বনে নির্মিত। এবার আমাদের এখানে সাহিত্য নির্ভর করে যদি সিনেমা বানানো হয়, যেগুলোর মধ্যে মেকার্সরা লাইমলাইট দিয়ে রেখেছে কিছু সংগঠন দ্বারা, সেগুলো বাদ দিয়েও আরো অনেক ভালো ভালো গল্প রয়েছে, সেগুলোর ওপর একটু আলোকপাত যদি করা হয় তাহলে কিন্তু গল্পের অভাব ঘটবে না, যদি তারা রাইটার ভালো না পেয়ে থাকে। এবার সেগুলোকে স্ক্রিন প্লে আকারে প্রকাশ করলেই সিনেমা ভালো হবে আমার বিশ্বাস। ট্রেলারটা দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, সেখানে দীপঙ্করদের যে একটা অ্যাড দেখে, অ্যাডভার্টাইজমেন্ট দেখে, সে একটা বীমা বা সে একটা পলিসি করতে চায় 10 কোটি টাকা। তার ছেলে মেয়ে কাউকেই সে নমিনি করতে চায় না, সে নমিনি করতে চায় একটা মিশনকে। এবার সেই সময় তার ছেলে এবং তার মেয়ে তারা কি প্ল্যান করছে, এবং দীপঙ্করদের অ্যাক্সিডেন্টাল ডেথ হবে তিনি জানতেন, তো তিনি মারাও যাচ্ছেন। এবার পড়ে যায় যে পলিসিটা করে, মানে এখানে প্রিন্স, এবার পুলিশ পড়ে যায় তার পিছনে, সঙ্গে সঙ্গে ছেলে মেয়ে তারাও রয়েছে। এবার কিরকমভাবে এই জাল থেকে সে বেরোতে পারবে কি পারবে না, এই নিয়েই হচ্ছে এই অ্যাকশন থ্রিলার। এর থেকে বেশি জানতে হলে আমাদের সিনেমাটার জন্য অপেক্ষা করতে হবে, সিনেমাটা আসছে 17th of June সিনেমা হলে। আমার ট্রেলারটা বেশ লেগেছে, এবং এই ট্রেলারে মানে কোথাও আমার খুব ওভার দ্য টপ, প্রচণ্ড লাউড মনে হয়নি, সবাইকেই দেখতে ভালো লেগেছে। এবং আমি যদি প্রিন্সের কথা বলি, তো ট্রেলারের মধ্যে এই কমার্শিয়াল ট্রেলার মেকিংয়ের ক্ষেত্রে একটা খুব বাজে অভ্যাস আমি বারবার দেখেছি, সেটা হচ্ছে একটা সিরিয়াস ট্রেলার দেখবো, তার মধ্যেও একটা নাচা গানা, ঠিক আছে, ফরেনের লোকেশন, আননেসেসারি সেই সিকোয়েন্সগুলো, যেটা আমার এখানে মনে হয়নি। মোট কথা, ট্রেলারটাকে অন পয়েন্ট রাখা হয়েছে, তবে একটা সমস্যা হচ্ছে এরকম ধরনের ট্রেলারের ক্ষেত্রে, ট্রেলারটা যেহেতু এতটা বড় করা হয়েছে, গল্পের যে থিন লাইনটা সেটা অনেকটাই বলে দেওয়া হয়েছে। এগুলো আমি সব কটা ছবির ক্ষেত্রে রিসেন্ট টাইমসে বলছি, যদি ট্রেলারটাকে খুব ছোট করা যায় ভালো হয়, গল্প সম্পর্কে বেশি আভাস না পেলে সিনেমা হলে গিয়ে দেখবো, সেখানে সারপ্রাইজেস পাবো, বেশি ভালো হয়। এখানে গল্পটা যেহেতু ভালো, তো গল্পের যে আভাসটা দেওয়া হয়েছে সেটা ভালো, এখানে প্রিন্সকে দেখতে ভালো লাগছে, সাপোর্টিং কাস্ট ভালো, তো আমার ট্রেলারটা বেশ লেগেছে। আশা করি সিনেমাটা যদি ভালো হয় তাহলে ভালো চলবে, দেখা যাক। পীযূষ সাহা তো একসময় অঙ্কুশ থেকে শুরু করে বহু অ্যাক্টারদেরকে লঞ্চ করেছে, এবার তার ছেলে সে কীরকম পারফর্ম করে দেখা যাক সিনেমাটা কেমন হয়। সিনেমাটা আসছে 17th of June সিনেমা হলে, দেখা যাক কেমন হয় সিনেমাটা। এবার যদি কথা বলি তেলেগু সিনেমা আন্টে সুন্দরিনীকি ট্রেলার নিয়ে, তো এই ট্রেলারটা টিজারেরই এক্সটেন্ড ভার্সন, এবং এখানে নানি সেটা বলেই দিচ্ছে, কারণ এই দুজন দুটো পরিবার যারা হচ্ছে দুই ধর্ম থেকে বিলং করে, এবং দুটো বাড়িতেই এই সম্পর্কটা মেনে নিচ্ছে না, একপক্ষ একটু হায়ার সোসাইটি বিলং করে এবং একপক্ষ হচ্ছে মিডল ক্লাস, এবং এখানে নানি মেবি কোনো পরিচালক বা সে কোনো ন্যারেটর, এই দুটো মানুষ যাদের মধ্যে ক্লিক করে যায়। এবার এই সম্পর্কটা পরিবারের লোকরা যদি না মানে তাহলে কীরকমভাবে পরিবারের লোককে মানাবে, এই যে ছোটো ছোটো ট্রাবলগুলো আসবে সেগুলোকে কীরকমভাবে তারা সর্ট করবে, এই নিয়েই হচ্ছে এই ছবিটা। তো টেম্পলেটটা খুব জানা, এবং এরকম ধরনের ছবির মধ্যে অনেক মুহূর্ত থাকে, অনেক মজা থাকে, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে খুব ভালো পারফর্ম করতে হয়, কারণ এই দুজনের ওপরই ছবিটা দাঁড়িয়ে, সাপোর্টিং কাস্টের মধ্যে ওই কমিক টাইমিং, ইমোশনাল পাঞ্চেস, সেগুলোর মধ্যে দম থাকতে হয়, তো সেগুলো ট্রেলারের মধ্যে রয়েছে। ট্রেলারটা বা গল্পটা আমাকে খুব নতুনত্ব কিছু দেবে এমনটা আমরা আশা করতে পারি না, তবে ট্রেলারটা মিষ্টি ট্রেলার, এবং এখানে নাজরিয়া নাজিম, তাকে আমার সবসময় খুব ভালো লাগে, তার পারফরমেন্স বলি, তার লুকস বলি, তাকে এখানে খুব ভালো লেগেছে। এবং নানি তো খুব ভালো একজন অভিনেতা, ন্যাচারাল স্টার বলি আমরা, তো নানি আবারও খুব সুন্দর, আর এখানে কিছু কিছু জায়গায় হাসিও লাগে, দেখতে সুন্দরও লাগে, মজাও লাগে, তো ট্রেলারটা বেশ ভালো। এই ট্রেলারটা আমার দারুণ বলবো না আমি লেগেছে, তবে ট্রেলারটা ভালো লেগেছে। এই ছবিটা আসছে 10th of June সিনেমা হলে, দেখা যাক এটা আমাদের এখানে কীরকম স্ক্রিন পায় এবং কীরকমভাবে রিলিজ হয়। তবে ট্রেলারটা ঠিক আছে, মিউজিকটা বেশ ভালো, প্রিমিয়াম কোয়ালিটি ভরে ভরে রয়েছে, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আমার রিয়াকশন এই দুটো ট্রেলার নিয়ে। আমি দুটো ট্রেলারের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, না দেখে থাকলে সেখান থেকে অবশ্যই চেক আউট করো। জনতা আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।